ইমিগ্র্যান্ট, পর্তুগিজ ইমিগ্র্যান্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি পর্তুগিজ। পর্তুগালে কিন্তু হিউজ ব্রিটিশ বিজনেস আছে, এটা হ্যাঁ, কিরকম, এটা সম্পর্কে কোনো ধারণা দেবেন? আমাদের পর্তুগালে একটা জায়গা আছে আলগার, সেখানে অলমোস্ট আপনার রেকর্ড যেটা, যে 200,000 ব্রিটিশ পিপল লিভিং ইন পর্তুগাল অ্যান্ড ডুইং বিজনেস, 200,000। সেই হিসাবে পর্তুগালের লোক, আমি যেটা স্ট্যাটিস্টিক্স লাস্ট দেখলাম যে নট মোর দ্যান 50,000 পর্তুগিজ এখানে আছে, এখানে না। এবং এবং একই ধরনের একটা উদাহরণ দিই আপনাকে, টেনেরিফ যে স্পেনের একটা ইয়ে আছে, সেখানে কিন্তু মোর দ্যান 40,000 ব্রিটিশ পিপল আর লিভিং দেয়ার পার্মানেন্টলি, এবং ওখানে কিন্তু স্প্যানিশ এত লোক নাই। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি স্প্যানিশ লোক সাউথ স্পেন, সাউথ ফ্রান্স এবং ইতালির রিসর্ট গুলো দেখেন, হলিডে গুলো দেখেন, ব্রিটিশ রিসর্ট তৈরি হয়ে গেছে, আর ব্রিটিশ বিজনেসম্যান একদম মেইনটেইন করছে, ম্যাসিভ। আপনি পেনশনার দেখেন, এবং আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ পেনশনার ওখানে যে সেকেন্ড হোম করে থাকছেন, ওখানে কয়েকজন ব্রিটিশ ব্রিটিশ ব্যবসায়ী যাদের রিসর্ট আছে, যাদের তারাই অনেকে বলছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিংবা এইসব রেস্টুরেন্টের জন্য তো এই জায়গাগুলো খুবই ভালো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমাদের যারা বিজনেস এখানে ভালো করছেন তারা এন্টারপ্রাইজগুলো এক্সপ্যান্ড করতে পারেন ওইসব দ্বীপে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আমার মনে হয় কয়েকজন কলার লাইনে আছে, আমি একটু কয়েকজনকে কল নিয়ে তারপরে রানাভাইয়ের কাছে একটু সাপ্লিমেন্টারি কয়েকটা কোয়েশ্চেন আছে, প্লাস আপনারও একটা প্যানেল কোয়েশ্চেন আছে ইউরোপিয়ান বিভিন্ন ইস্যুতে, হাবিবের একটা এক্সপিরিয়েন্স, হাবিব ভাই যে কথাটি বলবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বি ওয়ানে যদি লিখিত পরীক্ষা রিটেনটা যোগ হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে, হাবিব ভাই একটু চিন্তা করে নেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওনার অনেক অভিজ্ঞতা আছে, হাজার হাজার স্টুডেন্টের পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা আছে, সো উনি এক্ষেত্রে খুবই স্পেসিফিক ধারণা দিতে পারবেন। লাইনে কে আছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনার নাম বলুন এবং প্রশ্ন প্লিজ। জি সালাম, জি বলেন বোন, আমি শুনতে পাচ্ছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছি। আমার হাজবেন্ড ব্রিটিশ, আমি এদেশে আসছি প্রায় 8-9 মাস হয়ে গেল আসছি। আমার বলেন 8-9 মাস আগে আসছেন? আমি শুনতে পাচ্ছি আপনার হাজবেন্ড ব্রিটিশ, আপনি 8-9 মাস আগে দেশে আসছেন। আমার দ্বিতীয় বাচ্চা দেশে রয়েছে আর কি, আর খেলার কারণে মেয়ের 8 তারিখ খেলার অ্যাপ্লাই করছিলাম আর কি, তো আন্ডারটেকিং একটা ফরম আর কি, 50 লিট আপনার কোশ্চেনটা কি আছে কেলুকা সিম্পল? আমি বুঝতেছি না, আপনার লাইন কাট করাইব, স্টুডিও খুবই নাজুক কাট করে, আমি তারা রেগে নিজেকে তারা কাট করাইব এখন। আমার বোন এটা যারা বার্তা হিসেবে আসে বা সেটেলমেন্টে আসে এই ফর্মটা ফিল আপ করতে হয়, আপনারা এই ফর্মে কোথায় ভুল, এটা অত্যন্ত ছোট এবং অত্যন্ত স্পষ্ট ফর্ম, এটা ভুল কেন করেছেন বা কি করেছেন আমি কিন্তু বুঝি নাই, আপনার কথাটা ভেঙে যাচ্ছিল, এটা যদি ভুল থাকে এটা আবার ফিল আপ করে দেন, আর আল্লাহ না করে যদি রিফিউজ করে থাকে আপনি অ্যাপিল করেন।
আমি আপনার প্রশ্ন শুনেছি বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট পিপল যে কি কারণে আসলে দে মিস ভুল করছে ভুল করছে এন্ড কমপ্লিট ফর্ম পুরোপুরি ফিল করছে না এই কারণে সো দেয়ারফর উই গট রিটার্ন ব্যাক টু রিডু ইট আমি উনি একবার বলছেন রিফিউজ আবার আমি 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 পার্সোনালি বলছি যে রিটার্ন করা আছে এটা ঠিকমতো করে দেখ এই এই ফর্ম চাপানোর জন্য আপনি আসলে মানে বলছেন যে লাইন কাট করার জন্য আসলে উনাকে সাহায্য করার জন্য কারণ উনি কথাটা যেভাবে বলছেন রিফিউজ আমার মনে হয় এটা অনেকের জন্য কমন প্রবলেম যেটা হাবিব ভাই বলতে চেয়েছেন যে আসলে আপনি লাইন কাট করে আপনি শুনেন শুনতে থাকেন আপনি যদি এটা ভুল করে থাকেন তাহলে এটা আপনি পুনরায় ফিল আপ করে দিয়ে দেন আর যদি আপনি এই ক্ষেত্রে আরো এক্সটেন্ডেড কোনো কোঅপারেশন দরকার আমার মনে হয় আপনার সলিসিটরের সঙ্গে কথা বলুন লিখনা ফিল মানে কারণ দুইটা একটা কারণে কি আপনি ফর্ম রং ফিল করছেন এই কারণে ফর্ম রিটার্ন করা হয়েছে দ্য আদার ওয়ান্স হ্যাজ বিন রিফিউজ ইন হুইচ কেস ইউ হ্যাভ দ্য রাইট টু অ্যাপিল ইয়েস আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ নেক্সট কলার প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কে বলছেন আপনার প্রশ্নটা বলুন আপনাকে শুনতে পাচ্ছি Hello, Assalamu alaikum. Yes, Assalamu alaikum. I have two questions. Yes, please, please. Okay, the first question. I have a sister who came from Bangladesh with a migrant abroad. What is the point? Yes? Yes. She came to she came London. Oh my God, actually, the life in the UK test and B1. For the right to abode? What is her age? What is your sister's age? Her age is 33. And she bore, she came here on the right of her father's British nationality? Yes, that's right. Okay, and she born before, after her father's British nationality? Yes. Okay, she by birth, she is a British. She is entitled for a British nationality and she is a British. So you must write to the nationality department that my sister is a British national and she want a British nationality. There is some dilemma catch-22 situation and 83 act and before 83 and after 83. So you must explore what is your sister's situation and then you should apply for British nationality or British passport. থ্যাংক ইউ নাশিদা আমার মনে হয় আপনি আপনি ক্লিয়ারলি উত্তরটা পেয়েছেন তারপরেও কোনো সাজেশন দরকার হলে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আপনার সাজেশন কথা বলতে পারেন আমি একটু কম্পিউটার রাখতে আপনার এবং হাবিব ব্যাস জানতে চাই একটু কম্পিউটার দেখতে পারি আমরা আচ্ছা আমরা আমরা কম্পিউটার আমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে দেখব এবং দেখতে পাচ্ছেন যে প্লিজ নাশিদা বলুন আচ্ছা এখন যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে গভর্নমেন্ট কি করেছে তাদের ওয়েবসাইট উপরে gov.eco দেখছেন গাইডেন্স দিচ্ছে এবং ইংলিশের ব্যাপারে দেখেন এরা আপডেটটা দেয় এখানে কি করে সুন্দর করে বলে দেয় কে দিয়েছে আপডেটেড কবে 22 মে 2014 আমি হাইলাইট করে দিচ্ছি এবং নিচে চলে যাচ্ছে দেখেন এখানে একটা এখানে পিডিএফ ডকুমেন্ট আছে নিচে আরেকটা পিডিএফ ডকুমেন্ট আছে একদম নিচে আসলে কি করবে তারা বলে দেবে এটা কবে পাবলিশড হয়েছে 20 নভেম্বর 2013 পাবলিশড হয়েছে কবে আপডেট করা হয়েছে 22 মে আজকে 29 মে কিন্তু আজ থেকে মাত্র 7 দিন আগে করা হয়েছে আমি যদি ফার্স্ট আপডেটটা যাই যেটাই বলে দেওয়া হচ্ছে কি আমার SELT এবং ইটিএস এর ব্যাপারে বলা হচ্ছে যে ইটিএস এর লাইসেন্স রিভোক করা হয়েছে ইটিএস এর লাইসেন্স এক্সপায়ার করে গিয়েছে এই কারণে এই সব দেশে তুমি এই পরীক্ষা দিতে পারবা এটা আমার জন্য দুর্বোধ্য একটা জিনিস আমি এটা বুঝতে চাই না এখানে বাংলাদেশ সম্পর্কে বলা নাই আমার যেহেতু 90% মানে বলা নাই মানে কি বাংলাদেশে তাহলে কিছু পরীক্ষা দেওয়া লাগবে না আমার বাংলাদেশে নাম এখানে নাই সেটা আমি এটাকে মনে করি যে ধান্দামান্দা করতেছে হোম অফিস আমি এটা পছন্দ করি ভুল রিপোর্ট প্রকাশ করেছে না রিপোর্ট ঠিক আছে আপনার এখন আপডেট না কিন্তু আমার জানার মতে বাংলাদেশে সিটিএন গিল রয়েছে বাংলাদেশে ইটিএস ছিল এখন যেহেতু নাই তো ঠিক আছে সিটিএন গিল আছে টু ই আছে ক্যামব্রিজ সম্পূর্ণ এটা এটা কনফিউজিং আমি কনফিউজড হই আমার হাতে ব্যাক কনফিউজ আছে না আমি আরেক জায়গা আসছি বলে এক জায়গা কইতেছে ইটিএস মানবো না আর জায়গা লেখা আছে এটা এটা সেকেন্ড টাইম আপনি একটু কম্পিউটার থাকেন আমাদের চেহারাটা মানে কম্পিউটার থাকেন কাইন্ডলি এইখানে যে প্রথমে কি করে নিউ অ্যাপ্রুভ ইংলিশ টেস্ট আর এসটিএল নিউ অ্যাপ্রুভ ইংলিশ টেস্ট এটা এসটিএল আসছে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ও ইমিগ্রেশন রুলেট পার্ট এখানে সব টেস্টের কথা বলা আছে এখানে কিছু কিছু টেস্টের কথা ওখানে দেয়া আছে আমি যদি নিচে চলে আসি সেখানে আমি কি দেখতে পাবো কেমব্রিজ হ্যাঁ কেমব্রিজের পর দেখা যাচ্ছে কেমব্রিজ কেমব্রিজ আমি সবগুলোই গেলাম আইএলটিএস দিয়ে দিলেন তারপর সিটি অ্যান্ড গিল দিল সিটি অ্যান্ড গিল ফাইন আমি বুঝতে পারলাম এরপর আসতেছে ইটিএস এটাকে বলা হচ্ছে নভেম্বর 2013 এবং 22 মে এটাকে কিন্তু এপ্রিল মাসে রিভোক করা হয়েছে আবার 22 মে তুমি একটা পিডিএফ দিলা
সেটাকে তুমি অ্যামেন্ড করতে পারো না মাস পর এক মাস পর না না এটা কি অ্যামেন্ড করতে কতক্ষণ লাগবে বলুন ভাই এটা আমি হাবিব ভাই রাতে দেব তার 12 বছরের ছেলেটাকে চেঞ্জ করে দিবে Take 2 minutes. Two minutes. And the key thing, I think, an average layman, you can't know, you just want to see what you're going to do. Obviously, you're going to wrong application.